ঈদ মোবারক সবাইকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কোরবানের ঈদ, মানে ঈদুল আজহা। ঈদুল আজহার মধ্যে কিন্তু কোরবানির যে গরুর নলিগুলো পাওয়া যায়, মানে গরুর পা, সেখান থেকে হচ্ছে আমরা এরকম করে গরুর নিহারি রান্না করতে পারি। কাঁচা অবস্থায় আমরা এরকম কোরবানির যে কষাই থাকে তিনি হচ্ছে বানিয়ে দিয়েছিলেন এরকম পিস করে। এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, খুব ভালো করে ধুয়ে। তারপর অনেক বড় সাইজের একটা আমি হাড়ি নিয়েছি, যেহেতু চারটা পা ছিল। এখানে মোট 21 পিসের মতো মনে হয়েছিল। এর মধ্যে আমি পানি দিচ্ছি, পানি দেওয়ার পর দিয়ে দিব তেজপাতা 5 থেকে 6টি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি অল্প করে দিয়ে দিব আদা বাটা, অল্প বলতে তারপরেও 1 টেবিল চামচের মতো দিয়ে দিব। এখানে আর কোনো মশলাই দিব না, এখন যেভাবে আছে এইভাবে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জাল করব। আমি এটাকে প্রেশার কুকারে রান্না করিনি, নর্মাল হাঁড়ির মধ্যে রান্না করেছি। তো এখানে যখন এটা ভালো মতো হয়ে আসবে, মানে বুঝতেই পারবেন যে হাড়টা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আলাদা একটা হাড়ের মধ্যে গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে একটা ফোড়ন দিবেন। ফোড়ন দিলে কিন্তু চমৎকার এরকম কালার চলে আসবে। এখানে এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই, জাস্ট 2 চা চামচ মরিচের গুঁড়ো যদি মনে করেন যে দিবেন তাহলে দিয়ে দিতে পারেন।